প্রতিপক্ষের অতর্কিত হামলায় 7টি বাড়িঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ। ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে 7টি বাড়িঘর ও একটি দোকান ভাঙচুর করেছে। হামলায় শাহিদা খাতুন নামে এক নারী আহত হয়েছে। এ সময় একটি বাড়িতে ও দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। রাতে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান মফিজউদ্দিন বিশ্বাসের কর্মী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। রাতে মফিজউদ্দিন বিশ্বাসের সমর্থক শেখড়া গ্রামের আনারুল ও ওমরের নেতৃত্বে 200-300 লোকজন প্রতিপক্ষ ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। সে সময় আজিম মেম্বার ওহাব, আনজের আলী, তফিকুল, আতিয়ার আলাউদ্দিন ও জুলহাসের বাড়িঘর ভাঙচুর করা হয়। হামলাকারীরা আলাউদ্দিনের বাড়ি ও জুলহাসের দোকানে লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শেখড়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার দোকানে আমরা 7-8 জন লোক নিয়ে আমি সাহায্য এসেছি। এবার আমার কাছে একজন ফোন দিল যে কোনে, আমি করলাম যে দোকানে কষা সরিয়ে যা। এবার কতি কতি ওরা 40-50 জন আইসে তেগে দোকান ঘিরে নিয়ে কোপ দিয়ে তেগে আমি দৌড় মারিছি, দৌড়ে বাঁচিয়েছি। তারপর আমার দোকানে মনিটা ছিল একটা 24 ইঞ্চি, সে মনিটা নিয়ে গেছে। আমি একজনের টাকা দেওয়া জন্য 20,000 টাকা থইছি, সে টাকা নিয়ে গেছে। আমার দোকানে মালমাটি যা ছিল খুঁটে হাইটা সব নিয়ে গেছে। অফিস চেয়ারম্যানের লোক আনারুল লোকজন নিয়ে এসে আমাদের বাড়ি ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। ঘরে উঠে আমার 60-70 হাজার টাকা ছিল, আমার ধান বিক্রি করে নিয়ে এসে আমি ঘরে দিয়ে দিয়েছি। আর আমার ড্রয়ারের ভিতরে আমার গয়না ছিল, সমস্ত কিছু নিয়ে গেছে।